হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাস্ট অ্যাটাক গেমার। ডিএলএস গেমটির মাধ্যমে আমার ইউটিউবিং ক্যারিয়ারটা শুরু হয় 2022 সালের নভেম্বর মাসে 5 তারিখে। আজ হলো 2023 সাল ফেব্রুয়ারি মাস 12 তারিখ। ইতিমধ্যে আপনাদের কাছে আমি যেই ভালোবাসাটা পেয়েছি তা কখনোই ভাবিনি, কারণ আপনারা যদি আমাকে এতটা পরিমাণ সাপোর্ট না করে আসতেন তাহলে আমার সাবস্ক্রাইবার সেই শূন্যতেই পড়ে থাকত। আপনারা যারা আমাকে শুরু থেকে এখন পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সাপোর্ট করার মাধ্যমে আমরা আমাদের ক্যারিয়ারকে গড়ে উঠাতে পারবো। তার জন্য 500 সাবস্ক্রাইবার পূরণ করার মাধ্যমে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমি আপনাদের কাছে সবসময় আশা করি যে আপনারা আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন, আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, আর আপনাদের জন্য যেন ডিএলএ সম্পর্কে ভালো ভালো নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সো গাইজ, আজকের ভিডিওটি হলো একটি কমেন্ট রিপ্লে ভিডিও। যারা ইতিমধ্যে চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিন। আরিয়ান ভাই কমেন্ট করেছে, ভাই আপনি কি ডায়মন্ড হ্যাক করতে পারবেন? আসলে ভাই, যেগুলো অনলাইন গেম সেগুলোতে ডায়মন্ড কিংবা কোনো কিছুই হ্যাক করা যায় না, কারণ অনলাইন গেমগুলোতে কোনো কিছুই হ্যাক করা সম্ভব না। তবে আপনি করতে পারবেন, আপনি যদি বড় ধরনের হ্যাকার হন তাহলেই করতে পারবেন। তবে একটা সময় ডায়মন্ড হ্যাক করা যেত, কিন্তু এখন আর হ্যাক করা যায় না। এখনও আপনি হ্যাক করতে পারবেন, কিন্তু 4-5 দিন পর আপনার আইডিটি ব্যান করে দেওয়া হবে, কারণ 19-20-এর যেগুলো আইডি ছিল ওই আইডিগুলোতে হ্যাক করা যেত, এখন আর এইসব হ্যাক করা সম্ভব হয় না। এখন দেখতে পারবেন যে অনেকে হ্যাক দেখায় যে এত কয়েন, এত ডায়মন্ড, এত লাখ লাখ কয়েন, লাখ লাখ ডায়মন্ড, ওগুলো হচ্ছে মোড ভার্সন। যেগুলো এগুলো প্লে স্টোর থেকে নামানো না, অরিজিনাল ভার্সনটা আপনি হ্যাক করতে পারবেন না, ওইগুলো হচ্ছে মোড ভার্সন। সো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিন, যেন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।